আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও চলে আসছি তোমাদের কাছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক ডক্টর মাহবুব রহমান মোল্লা, কলেজ মার্কেটিং বিভাগ। তাহলে প্রথমে দেখা যাক আজকে আমাদের কোন বিষয়টা আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদের মোটামুটি 5টা ক্লাসের মতো থাকবে প্রথম অধ্যায় নিয়ে। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা আজকে প্রথম ক্লাসটা শুরু করছি। তাহলে আমাদের প্রথমে আমরা দেখে নিই আমাদের এই অধ্যায়ের বিষয়গুলোগুলো কীগুলো, মানে কোন সকল বিষয় নিয়ে আমরা এই অধ্যায়টা আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসতেছে বিপণনের ধারণা, যেটা আমরা গত লেকচারের মধ্যে কিন্তু বিপণনের ধারণা তোমাদের দিয়ে দিছি, যে ভ্যালু ক্রিয়েট করা এবং সেই ভ্যালু অর্জন করার জন্য দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা, এটা হচ্ছে বিপণনের ধারণা। এরপর হচ্ছে আমাদের বিপণনের ক্রমবিকাশ, অর্থাৎ কিভাবে বিপণন আসলো, ধীরে ধীরে কিভাবে এটা উন্নয়ন ঘটলো, আগে কি অবস্থা বিপণন ছিল, বর্তমানে কোন পর্যায়ে বিপণন আছে, এটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশ। এরপর আমাদের বিপণনের গুরুত্ব, অর্থাৎ আমরা কেনই বিপণন বিষয়টা জানবো, এটা গুরুত্বটা কি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, এটা কি কি প্রয়োজনীয়তা আছে, এটা সম্পর্কে আমরা জানবো। এরপর আছে আমাদের বিপণনের বৈশিষ্ট্য, অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্য মানে হচ্ছে তার পরিচিতি, অর্থাৎ তার কিছু সাইন, যে সাইনগুলো দিয়ে আমি তাদেরকে চিনব। যেমন প্রত্যেকে কিন্তু সাইন আছে, তার ফিঙ্গারপ্রিন্ট আলাদা আছে, তার একটা নাম আছে, তার বাবার নাম আছে, ব্যক্তির যেমন কিছু সাইন আছে যেটা দিয়ে ব্যক্তিকে চেনা যায়, ঠিক যে কোনো বিষয়ে কিছু সাইন থাকে যেটাকে আমরা কি বলি বৈশিষ্ট্য। তাহলে আমাদের এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য, এবং সর্বশেষ পার্ট হচ্ছে এই অধ্যায়ের মধ্যে বিপণনের মৌলিক বিষয়, অর্থাৎ বেসিক কোন কোন কনসেপ্ট নিয়ে, কোন কোন কোর কনসেপ্ট নিয়ে বিপণনের কাজগুলো সম্পাদন করা হয়, সেটা হচ্ছে আমাদের বিপণনের মৌলিক বিষয়। আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশ। যেহেতু আমরা গত অধ্যায়ের মধ্যে বিপণন এর ধারণাটা গ্রহণ করেছিলাম, তাই আজকে আমরা যেটা যাব সেটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশ, অর্থাৎ বিপণনের বর্তমান পরিস্থিতি কিভাবে শুরু হলো, কিভাবে তার যাত্রা হলো এবং কিভাবে সে আজকে এই পর্যন্ত পৌঁছালো। তাহলে আমরা এক নজরে বিপণনের ক্রমবিকাশটা একটু দেখে নেই। দেখো, সর্বপ্রথম হচ্ছে বিপণনের আত্মনির্ভরশীল যুগ। আত্মনির্ভরশীল যুগ যেখানে বিপণনের কোনো ব্যবহার করা হয় নাই, আত্মনির্ভরশীল যুগ বলতে যখন মানুষ শুধুমাত্র নিজের ওপর ডিপেন্ড ছিল, অর্থাৎ তখন কোনো ব্যবসা বাণিজ্য শুরু হয়নি, আত্মনির্ভরশীল যুগ, মানুষের নিজের যে প্রয়োজন নিজে উৎপাদন করত অথবা শিকার করে খেত, নিজে যেভাবে প্রয়োজন ঠিক নিজে উৎপাদন করে নিজে ব্যবহার করত, এখানে কোনো বিনিময় হইতো না, কিছু হইতো না, তাহলে এটাকে আমরা বলি আত্মনির্ভরশীল যুগ। এরপর আমাদের চলে আসছে বিনিময় যুগ, অর্থাৎ যখন বিনিময় শুরু হলো, লেনদেন কিন্তু না, বিনিময়। বিনিময় কিভাবে শুরু হলো, অর্থাৎ আত্মনির্ভরশীল যুগে মানুষ যখন নিজের পণ্য নিজে উৎপাদন করত এবং নিজে সেটা গ্রহণ করত, নিজেই ভোগ করত, এইটা করার পর দেখা গেল যে নিজে ভোগ করার পর কিছু জিনিস অবশিষ্ট থেকে যায়, কিছু পণ্য অবশিষ্ট থেকে যাচ্ছে। এভাবে প্রত্যেকের কাছেই, যেমন নিজে চাল উৎপাদন করছে, ধান উৎপাদন করছে, ধান থেকে চাল হয়েছে, সে নিজে সারা বছর ধরে খেলো, এটা হচ্ছে আত্মনির্ভরশীল যুগের মধ্যে ছিল। এরপর দেখা গেছে সারা বছর চাল খাওয়ার পর কিছু চাল অবশিষ্ট থেকে যাচ্ছে, এবং আরেকজন ডাল উৎপাদন করে, তার কিছু ডাল অবশিষ্ট থেকে যাচ্ছে, আরেকজন দেখা যাচ্ছে যে অন্য কিছু উৎপাদন করে, তাহলে এবার কি করলো, তাকে চাল দিয়ে তার থেকে ডালটা গ্রহণ করলো, বা ডাল দিয়ে গম গ্রহণ করলো, এই যে বিনিময় করলো, অর্থাৎ এখানে কিন্তু অর্থ ব্যবহার করা হয়নি, একটার বিনিময় অন্যটা, এটাকে আমরা বলি বিনিময় যুগ। এরপর আমাদের আসছে উৎপাদন যুগ, এবং এই সময় আমাদের শিল্প বিপ্লব ঘটে, অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু আমাদের বিনিময় থেকে লেনদেন পর্যায়ে আমরা চলে যাই, যেটাকে আমরা বলি উৎপাদন যুগ। তাহলে উৎপাদন যুগের কি হয়েছিল, উৎপাদন যুগ আমাদের 1860 শিল্প বিপ্লব ঘটার পর 1860 থেকে 1920 সাল পর্যন্ত এই উৎপাদন যুগের মধ্যে আমরা ছিলাম। এরপরে আসছে সর্বপ্রথম বিক্রয় যুগ, অর্থাৎ বিপণনের উৎপাদনের পর আমাদের যে যুগটা আসছে সেটা বিক্রয় যুগ, যেটা 1920 থেকে 1950 পর্যন্ত স্থায়ী ছিল। এরপর আমাদের চলে আসছে
বিপণন যুগ, অর্থাৎ 1950-এর পর আমাদের বিপণন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে বিপণনটা ব্যবহার করতেছি, যে অধ্যায়টা পড়তেছি বিপণনের পরিচিতি, এই বিপণনটা সর্বপ্রথম 1950-এর পর এই নামটার প্রচলন ঘটে। এবং এই বিপণন যুগের পর আমাদের আসছে সামাজিক বিপণন যুগ, অর্থাৎ এই পরবর্তী বিপণনের আধুনিক ক্রিয়েশনগুলো, বিভিন্ন পর্যায়ে বিপণনগুলো যে পরিবর্তন হলো, বিপণনের কাজ যে বৃদ্ধি পেলো, বিপণন কিভাবে পরিবর্তন হলো, সেটা হচ্ছে পরবর্তী যুগ, সামাজিক বিপণন যুগ। 1970-এর পর থেকে শুরু হয়, তারপর 1990-এর পর সম্পর্ক ভিত্তিক বিপণন, এবং সর্বশেষ বর্তমান যে যুগে আছি আমরা 2010-এর পর, সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। অর্থাৎ এই হচ্ছে আমাদের বিপণনের যুগ। দেখা যাচ্ছে আত্মনির্ভরশীল যুগ, বিনিময় যুগ, উৎপাদন বিক্রয় বিপণন, সামাজিক বিপণন, সম্পর্ক ভিত্তিক বিপণন এবং মোবাইল মার্কেটিং যুগ। এই দেখো, এখানে একটা বিষয় খেয়াল করবা যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন এমসিকিউ থাকে যে কোন সালে বিপণন যুগের উৎপত্তি ঘটে, কোন সালে সামাজিক বিপণন যুগ হয়। তাহলে এখানে কিন্তু মুখস্থর যে বিষয়টা আছে একটু খেয়াল করে দেখো, প্রথমটা কিন্তু আমাদের উৎপাদন যুগ থেকেই সালগুলো শুরু হয়। আত্মনির্ভরশীল যুগ এবং বিনিময় যুগে কোনো সাল এখানে নেই। আত্মনির্ভরশীল প্রাচীন, একেবারে প্রাচীন সময় থেকে আত্মনির্ভরশীল শুরু হয়েছে। তাহলে দেখো, উৎপাদন যুগ যেটা আছে সেটা কিন্তু 1860 থেকে 1920, অর্থাৎ এখানে 60 বছর একটা ডিফারেন্স আছে। এরপর 20 থেকে 50, এখানে 30 বছর। দেখা যাবে যে এই শুধুমাত্র 60 থেকে 20, এখানে 60 বছর, এখানে 30 বছর, তারপর সকলগুলো কিন্তু 20 বছর পর। এভাবে তুমি মনে রাখতে পারবে, এটা হচ্ছে মনে রাখার জন্য একটা সুবিধা। অর্থাৎ যুগটা তো আমরা অবশ্যই মনে রাখবো, কোনটার পর কোন যুগ আসছে, আত্মনির্ভরশীল, এরপর বিনিময়, এরপর উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন এবং মোবাইল মার্কেটিং যুগ। এটা তো আমরা মনে রাখবোই। উৎপাদন 1860, শুধু স্টার্টিংটা মনে রাখবা, শুধু স্টার্টিং 1860-এ উৎপাদন শুরু হয়েছে, বাকিগুলো হয়ে যাবে 1860 থেকে 1920, 60 বছর, প্রথমটা 60, তারপর অর্ধেক, 60-এর পর অর্ধেক 30 বছর, 20 থেকে 50, তারপর সবগুলো 20, 50, 70, 90, 2010। এভাবে আমরা বিপণনের যুগে সালগুলো একটু মনে রাখতে পারবো, বেশি কঠিন হবে না, প্রত্যেকটা সাল আমাদের মুখস্থ করা দরকার হবে না। তাহলে এবার আসো আমরা এই যুগগুলো কিভাবে, কোন বিষয় উপরে গুরুত্ব দেয় এবং কিভাবে যুগগুলো নিয়ে আলোচনা শুরু হলো এবং কোন যুগের মধ্যে কোন বিষয়টা আসছিল, আর উদ্দীপকটা ধরার জন্য আমরা যে বিষয়গুলো আমাদের খুব বেশি জানা দরকার এই যুগ থেকে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, প্রথমে চলে আসছে আমাদের উৎপাদন যুগ। আগেই বলে দিয়েছি যে প্রথম দুইটা যেটা আছে সেটা কিন্তু আমাদের আত্মনির্ভরশীল এবং বিনিময় যুগ, সেখানে কিন্তু কোনো প্রকার ব্যবসা শুরু হয়নি। তাহলে উৎপাদন যুগ, তাহলে দেখো গুরুত্বারোপ কিসের উপর দেওয়া হয়েছে? অধিক উৎপাদন, ব্যাপক বন্টন, ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য করে মূল্য দিতে। আচ্ছা, প্রথমে আসে উৎপাদন যুগের মূল বিষয়টা কি ছিল। এক সময় ব্যবসায়ীদের কাছে মনে হতো যে পণ্য উৎপাদন করলেই বিক্রয় হবে, তারা শুধুমাত্র পণ্য উৎপাদন করত এবং এই পণ্য উৎপাদন করার পর এটা বিক্রয় হতো, এবং সেটা তখন হতো যেহেতু কাস্টমারদের নিজের যা উৎপাদন হতো সেটাই কাস্টমাররা কি করতো, গ্রহণ করতো। তাহলে এখানে আমাদের মূল মন্ত্র তাদের ছিল যে বিষয়টা এই যুগের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের অধিক উৎপাদন, ব্যাপক বন্টন, উৎপাদন অনেক করতে হবে, এটাকে বন্টন করতে হবে, এটা মূল্যটা কাস্টমারদের সাথে একটু সমন্বয় করে যাদের তারা যেন বহন করতে পারে, এই অনুযায়ী তারা কি করতো, উৎপাদন করত। এখানে মনে রাখবা এমসিকিউ অথবা উদ্দীপক ধরার জন্য আরো কিছু বিশেষ পয়েন্ট গুলো আছে, সে হচ্ছে এই যুগকে আমরা শিল্প বিপ্লবের যুগ বলি, এই যুগের মধ্যে আমাদের রেলপথটা উন্নয়ন হয় এবং বাষ্প চালিত কিছু যানবাহন সৃষ্টি হয় এবং কায়িক শ্রমের স্থলে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হয়। এই পয়েন্টগুলা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা এবং পরে এগুলা খাতার মধ্যে লিখে নিবা। তাহলে এই পয়েন্টগুলো জানলে কিন্তু তোমাদের কাছে এখন বই নেই, যার ফলে অধ্যায়গুলো এভাবে একেবারে সুষ্ঠু মতো তোমরা এটা থেকে এই টপিকগুলো পড়ে তুমি উদ্দীপক লিখতে পারবা, এর বেশি কিছু তোমার লেখা দরকার নেই। তাহলে এখানে যেটা আছে যে এই উৎপাদন যুগে যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের অধিক উৎপাদন, ব্যাপক বন্টন, ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য করে মূল্য নির্ধারণ। এছাড়াও এই যুগকে আমরা শিল্প বিপ্লবের যুগ বলে থাকি। এই যুগের মধ্যে রেলপথ উন্নয়ন হয় ও বাষ্পচালিত যানবাহন সৃষ্টি হয়।
এবং কায়িক শ্রমিক স্তরে নতুন নতুন যন্ত্র, অর্থাৎ মানুষ যেগুলো কাজ নিজের হাতে করতো এই এখন থেকেই যন্ত্রগুলো আবিষ্কার শুরু হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদন যুগ। ক্লিয়ার সবাই? এরপর আমরা যে যুগের মধ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিক্রয় যুগ। তো বিক্রয় যুগটা আমরা জানি আমাদের স্থায়ী ছিল 1920 থেকে 1950 পর্যন্ত। তো বিক্রয় যুগের মধ্যে কোন জিনিসটাকে গুরুত্ব আরোপ করা হয়? বিক্রয় যুগের মধ্যে আমাদের দেখো আক্রমণাত্মক বিক্রয় কৌশল ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা প্ররোচিত করে বিক্রয় প্রচেষ্টা। অর্থাৎ উৎপাদন যুগে যখন পণ্য অধিক উৎপাদন করা হলো, এক সময় দেখা যাচ্ছে উৎপাদন অধিক হয়ে স্তূপ জমে যাচ্ছে কিন্তু সেগুলো বিক্রয় হচ্ছে না, বিক্রয় হচ্ছে না। তখন তারা কি করলো? তখন তারা করলো আক্রমণাত্মক বিক্রয় কৌশল, অর্থাৎ বিভিন্ন বিক্রয় বাহিনী গঠন করলো, বিভিন্ন সেলসম্যান নিয়োগ দিল, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করলো, অনেক ধরনের প্রচার তৈরি করলো। এবং এইটা করার ফলে তাদের কি হলো, এখানে তাদের আক্রমণাত্মক একটা বিক্রয় কৌশল, যেভাবেই হোক পণ্যটা বিক্রয় করতে হবে। তাহলে এখান থেকে তারা কি করলো, বিক্রয়ের ওপর এবং বিজ্ঞাপনের ওপর সবচেয়ে বেশি জোর দিল। এবং এই অধ্যায়ের মধ্যে মূল টপিকসগুলো কি কি ছিল, এখানে বিক্রয় বাহিনী গঠন করা হয়েছে, রেডিও আবিষ্কার হয়েছে এই সময়, সংবাদপত্রের বিজ্ঞাপন প্রচারটা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং বন্টন প্রণালী একটা স্থায়ী এবং স্পষ্ট ধারণা পাওয়া গেছে এই অধ্যায় থেকে। ঠিক আছে, এই যুগের মধ্যে তাহলে আমাদের গুরুত্বটা হয়েছে অনেক বিক্রয় করতেই হবে, যেভাবেই হোক আমাদের এখানে বিজ্ঞাপন দেই, কাস্টমারদেরকে জানাই, পণ্য সম্পর্কে জানাই, এবং বিভিন্ন বাহিনী গঠন করি, বিক্রয় বাহিনী গঠন করে কি করতে হবে, যেভাবেই হোক বিক্রয় করতে হবে, মানে বিক্রয়কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এইখানে কি করা হয়েছে আমাদের এই অন্যান্য টপিকসগুলো, বিক্রয় বাহিনী গঠন করা হয়েছে, রেডিও আবিষ্কার হয়েছে এই সময়, এর জন্য তখন বিক্রয় বিজ্ঞাপনটা রেডিওর মাধ্যমে ইউজ করা হতো, এবং সংবাদপত্রের বিজ্ঞাপন প্রচারটা বৃদ্ধি করা হয়েছিল, এবং বন্টন প্রণালীর স্থায়ী একটা স্পষ্ট ধারণা পাওয়া গেছিল। তাহলে এরপর যেটা আমাদের আসছে বিক্রয় যুগের পর আমাদের যে যুগটা চলে আসছে সেটা হচ্ছে বিপণন যুগ। এই সময় কিন্তু বিপণন নামটা সর্বপ্রথম প্রচলিত হয়, এবং যখন দেখা যায় যে পণ্য আমাদের অনেক বিক্রয় প্রচেষ্টা করার পরও বিক্রয় করা যাচ্ছে না, অর্থাৎ আবারও উৎপাদন যুগে যে অবস্থা হয়েছিল যে পণ্য উৎপাদন করার পর এটা উৎপাদন হলো, উৎপাদনের পর দেখা গেল কি যে অনেকগুলো অবিক্রিত রয়ে গেছে, তো বিক্রয় যুগের মধ্যে আক্রমণাত্মক অনেক কৌশল করার পরও এক পর্যায়ে এসে দেখা যায় যে 1950-এর ঠিক আগে যে এখন বিক্রয় কৌশলটা আর তেমন কার্যকর হচ্ছে না। তখন যে কাজটা ইউজ করা হলো সেটা হচ্ছে ক্রেতাদের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হলো। অর্থাৎ আগে পণ্য উৎপাদন হতো, কোম্পানি অনুযায়ী কোম্পানি উৎপাদন করতো এবং সেটা বিক্রয়ের প্রচেষ্টা করতো, কিন্তু পরে দেখা যায় কোম্পানির ইচ্ছা অনুযায়ী পণ্য উৎপাদন করলে কিন্তু সেই পণ্যটা বিক্রয়ের ফল আসছে না। এই জন্য তখন করা হলো কি, ক্রেতাদের প্রয়োজনটাকে গুরুত্ব দেওয়া হলো এবং ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করা হলো, সেটাকে আমরা বলি বিপণন যুগ। অর্থাৎ বিপণন যুগের মূল বিষয়টা হচ্ছে ক্রেতাই রাজা, অর্থাৎ ক্রেতার উপর ডিপেন্ড করে আমরা পণ্য উৎপাদন করব, ক্রেতা যেভাবে পণ্যটা চায় সেভাবে পণ্যটা উৎপাদন করব, এবং ক্রেতার জন্য যেভাবে বন্টনটা সুবিধা হবে, যেখান থেকে ক্রেতা পণ্য নিতে রাজি থাকবে সেখান থেকে আমরা ক্রেতার পণ্যটা তাদেরকে পৌঁছে দেব। আর অর্থাৎ এটাকে আমরা বলি বিপণন যুগ, যেটা 1950-এর পর শুরু হয় এবং এটার মূল বিষয় ছিল ক্রেতাদের প্রয়োজন মাফিক পণ্য উৎপাদন ও বন্টন করা। এবং এইটার আরো কিছু গুরুত্ব বিষয় হচ্ছে প্রয়োজনীয় টপিকস, পণ্যের উৎপাদনের পরিমাণ অনেক বেশি কিন্তু বিক্রয় কমের কারণ বের করা, অর্থাৎ পণ্যের উৎপাদন এত হচ্ছে কিন্তু বিক্রয় হচ্ছে না, কারণ বের করা হলো, কারণ বের করার পর যে সকল পণ্যের চাহিদা রয়েছে ওই সকল পণ্য উৎপাদন করা, অর্থাৎ এখন আগের মতো গড়পড়তা পণ্য উৎপাদন হচ্ছে না, কোম্পানির মন মতো পণ্য উৎপাদন করলে হবে না, যে পণ্য কাস্টমার চাচ্ছে ক্রেতাদের চাহিদা আছে যে পণ্যের মধ্যে শুধুমাত্র ওই সকল পণ্যই উৎপাদন করবে। এবং বিপণন যুগের প্রথম পর্যায় হচ্ছে এইটা, অর্থাৎ আমরা এতক্ষণ তো যুগ পড়লাম সেখান থেকে আমাদের আত্মনির্ভরশীল যুগ থেকে এই মাত্র কি হলো, বিপণন যুগে জন্ম হলো। অর্থাৎ বিপণনটা কিন্তু ওই যে ক্রমবিকাশ যেটা বললাম, বিপণনটা শুরু হচ্ছে 1950-এর পর থেকে। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে আমরা আগের যুগগুলো কেন পড়লাম, যেহেতু এখানে নাম ছিল বিপণনের ক্রমবিকাশ, আগের যুগটা পড়া হচ্ছে যে বিপণনের যুগটা কিভাবে আসলো, আত্মনির্ভরশীল যুগ গেল, আত্মনির্ভরশীলে মানুষ নিজেদের চাহিদা শুধু পূরণ করার জন্য নিজেরা পণ্য উৎপাদন করতো, নিজেরা ভোগ করতো, এরপর ভোগের অবশিষ্ট বিনিময় হলো, বিনিময় যুগ হলো, এরপর ব্যবসা বাণিজ্য শুরু হলো, উৎপাদন যুগ, যে অধিক হারে পণ্য উৎপাদন করা হলো এবং পণ্য বিক্রয় হলো, কিন্তু উৎপাদন করার পর দেখা যাচ্ছে যে বিক্রয় হচ্ছে না, তখন বিক্রয়ের উপর গুরুত্ব দেওয়া হলো, যে উৎপাদন তো হয়ে গেল এবার কিভাবে এটাকে বিক্রয় করা যায়,
আক্রমণাত্মক কৌশল ব্যবহার করার বিক্রয়ের জন্য, তাও দেখা যাচ্ছে বিক্রয়ের জন্য কাজ হচ্ছে না। এখন কি আসলো, বিপণন যুগ, যেখানে কাস্টমারের জন্য যে ভ্যালু ক্রিয়েট করা বলছিলাম, অর্থাৎ কাস্টমারের চাহিদা মতো পণ্য উৎপাদন করলে তো ভ্যালু ক্রিয়েট হবে। কাস্টমারের যে চাহিদা আছে যদি ওই ধরনের পণ্যটা উৎপাদন করে তাহলে কি হবে, কাস্টমারদের ভ্যালু ক্রিয়েট হবে, অর্থাৎ এখানে কাস্টমারকে গুরুত্ব দেওয়া হলো এবং এটাকে আমরা বিপণন যুগের প্রথম পর্যায়ে বলি। এরপর বিপণন দিনে দিনে মডারেট হলো, কিভাবে মডারেট হলো, বিপণন যুগের পরে আমাদের চলে আসছে সামাজিক বিপণন যুগ, অর্থাৎ 1950 পর থেকে আমরা বিপণন যুগ। দেখো এখানে কিন্তু আমরা এর আগে যেমন লিখছিলাম 1920 থেকে 50, মানে 50 পর এটা ব্যবহার হচ্ছে না, কিন্তু এই সকল কিন্তু 1950 পর বলতে বুঝাচ্ছে এখনো কিন্তু এইগুলা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখনো চাইলে কি করা যায়, বিপণন যুগে যে কৌশলগুলো যে গুরুত্বগুলো দেওয়া হতো এখনো সেই গুরুত্ব প্রদান করা যাবে, এখনো চাইলে কি করা যাবে, সামাজিক বিপণন করা যাবে, সম্পর্ক ভিত্তিক বিপণন করা যাবে এবং মোবাইল মার্কেটিং যে কোনো একটা ব্যবহার করে কি করা যেতে পারে, এখনো সেটা এই এই ইতিহাস এই ক্রমবিকাশ অনুযায়ী পণ্য উৎপাদন করে বিক্রয় ব্যবস্থা করা যেতে পারে। তাহলে দেখো বিপণন যুগ 1950 পর আমাদের চলে আসছে সামাজিক বিপণন যুগ, যেটা 1970 পর থেকে কার্যকর হলো। এখানে কি হলো, পণ্য যখন কাস্টমারদের চাহিদা প্রতি উৎপাদন করা হচ্ছে, কাস্টমার যে ধরনের পণ্য চায় সে ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে, কিন্তু এক পর্যায়ে দেখা গেল কিছু কিছু পণ্য হলো কি যে পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ালো, যেমন কি পলিথিন ব্যাগ। কাস্টমারদের চাহিদা ছিল পণ্যগুলো সুন্দর মতো যেন নিয়ে আসতে পারে বাসা পর্যন্ত, সেই জন্য একটা ব্যাগ ব্যবহার করা, তো উৎপাদন যুগে বা বিক্রয় যুগে এই ব্যাগগুলো ব্যবহার করা হলো, কিন্তু পরবর্তী দেখা গেলো এই পলিথিন ব্যাগটা কি করা হচ্ছে, কাস্টমারদের জন্য অনেক ক্ষতিকর। তাহলে 1970 পর থেকে এইগুলা কল্যাণের দিকে, মানুষের কল্যাণের দিকে দেখে কি করা হলো, যে কিভাবে এদের কাস্টমারদের কি করা যায়, স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের কিভাবে উন্নয়ন করা যায়। তাহলে সামাজিক বিপণন যুগের মধ্যে হচ্ছে এখানে কি করা হলো, ক্রেতার স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের দিকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ এখানে শুধুমাত্র ক্রেতার চাহিদা সম্পর্কে আলো, অর্থাৎ শুধু ক্রেতার চাহিদাতে স্বার্থ রক্ষা করতেছে না, যে ক্রেতার যে চাহিদা ওরকম পণ্য তৈরি করি, এখানে কি করা হচ্ছে, চাহিদার পাশাপাশি মানুষের সমাজে যেন কল্যাণও চলে আসে ওই অনুযায়ী এখানে পণ্য উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ ক্রেতার স্বার্থ রক্ষা হবে এবং সমাজের কল্যাণ হবে, সমাজের জন্য ক্ষতিকারক না এই ধরনের কোনো পণ্য উৎপাদন করা যাবে না। এইগুলা এই এই সব প্রয়োজনীয় টপিকসগুলো কি কি ছিল, পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, অর্থাৎ এখানে ওই ধরনের পণ্য উৎপাদন করা হয় যা পরিবেশ গ্রহণ করে, পরিবেশের জন্য ক্ষতিকারক এই ধরনের কোনো পণ্য এখানে উৎপাদন করা যাবে না। এরপর আছে আমাদের বিপণন কর্মসূচি প্রণয়নে নৈতিকতা, পরিবেশগত, আইনগত ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করছে এবং এটা উৎপাদন করতে গিয়ে নৈতিক দিকগুলা, পরিবেশের দিকগুলা, আইনের দিক এবং সমাজের প্রেক্ষাপটকে বিবেচনা করা হচ্ছে। এই সময় আমাদের শুরু হলো সামাজিক বিপণন যুগ। এরপর আমাদের আসছে সম্পর্ক ভিত্তিক বিপণন, এটা হচ্ছে 1990 এর পর, অর্থাৎ সম্পর্ক ভিত্তিক বিপণন বলতে আমাদের পণ্যের নতুন কাস্টমার, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নতুন কাস্টমার দিনে দিনে পাচ্ছি, কিন্তু একটা সময় চলে আসবে যখন নতুন কাস্টমার খুঁজে পাওয়া যাবে না, বা অনেকগুলো প্রতিযোগী তৈরি হয়ে গেল, অনেকগুলো প্রতিযোগী তৈরি হওয়ার পর নতুন কাস্টমার পাওয়াটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, তাই ওই একই কাস্টমারকে যেন আমরা বারবার সেবা গ্রহণ প্রদান করতে পারি, বারবার পণ্য সেল করতে পারি এবং কাস্টমার যেন আমাকে মুভ করে অন্য প্রতিযোগীর কাছে চলে না যায়, তখন আমাদের চলে আসলো সম্পর্ক ভিত্তিক বিপণন। অর্থাৎ এখানে কি করালো, নতুন ক্রেতার পাশাপাশি বিদ্যমান ক্রেতার সাথে সম্পর্ক সৃষ্টি হলো, এখানে কিন্তু কোনো যুগ বাদ হয়ে যাচ্ছে, যেমন উৎপাদন যুগ কিন্তু ওই বাদ হয়ে গেলেও একচেটিয়া যারা ব্যবসা করে তাদের কিন্তু এখন উৎপাদন যুগ চলে, একচেটিয়া বলতে বাজারে শুধু একমাত্র সেই পণ্য উৎপাদন করে, আর কেউ উৎপাদন করে না, তাহলে কিন্তু সে এখন উৎপাদন করলে তার বিক্রয় হবে। তাহলে এখানে যে জিনিসটা বললাম যে দেখো বিপণন যুগটা 1950 পর কি করলো, কাস্টমারদের চাহিদা প্রতি গুরুত্ব দিল এবং কাস্টমারের সাথে সমাজের গুরুত্ব দিল, সেই দুইটা কিন্তু এটার সাথে থাকতেছে, অর্থাৎ এখানেও কাস্টমারকে গুরুত্ব দিবে, সমাজ সম্পর্কেও গুরুত্ব দিবে এবং সাথে যে কাস্টমারগুলো তাদের কাছে আসে তাদের সাথে একটা ভালো বন্ডিং, ভালো সম্পর্ক তৈরি করবে। তাহলে এই সম্পর্ক কিভাবে তৈরি হবে,
কুশলা লাভ করলে তো সম্পর্ক তৈরি হবে না, তারা আমাদের সাথে পণ্যের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে, আমার পণ্য বা আমার সেবার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। আমি একজন বিক্রেতা, আমার সাথে ক্রেতার একটা ব্যক্তিগত সম্পর্কের কথা কিন্তু এখানে বলা হয়নি, যে তার সাথে ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক তৈরি করি, এরকম কিছু বলা হয়নি। অর্থাৎ এখানে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিতে হবে, যে পণ্যটাকে নিজের ব্র্যান্ডটাকে কি করতে হবে, কাছে নিয়ে আসতে হবে, যে আমাদের ব্র্যান্ডের পণ্য সবচেয়ে ভালো। তাহলে এখানে কি হচ্ছে, নতুন ক্রেতার পাশাপাশি বিদ্যমান ক্রেতার সাথে সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এটার মধ্যে যে প্রয়োজনীয় টপিকসগুলো আছে সেটা হচ্ছে সম্পর্ক স্থাপন ও সম্পর্ক টিকিয়ে রাখা। আমরা সম্পর্ক তৈরি করব এবং সেই সম্পর্কটা দীর্ঘমেয়াদের জন্য টিকিয়ে রাখব। এবং একটা হচ্ছে ব্র্যান্ড পরিচিতকরণ, যে আমার একটা ব্র্যান্ড দাঁড় করাবো, যেমন বাটা আছে, আড়ং আছে, আইফোন আছে, স্যামসাং আছে, ব্র্যান্ড, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এখন কিন্তু মোবাইল কিনতে গেলে আমরা কিন্তু ব্র্যান্ড দেখে কিনি, অর্থাৎ এই যে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলো, যে স্যামসাং ব্যবহার করে অভ্যস্ত সে কিন্তু আইফোন ইউজ না করে সে সর্বদা স্যামসাং এর হাই কোয়ালিটি মোবাইলগুলো ইউজ করবে, অর্থাৎ স্যামসাং ব্র্যান্ডের সাথে তার কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক ভিত্তিক বিপণন। এবং সর্বশেষ বর্তমানে যে যুগের মধ্যে আসছি সে হচ্ছে সামাজিক বা মোবাইল মার্কেটিং যুগ। মোবাইল মার্কেটিং যুগ বলতে আমরা বুঝছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যম ব্যবহার করে প্রসারমূলক কার্যক্রম সম্পাদন। যেমন এখন কোয়ারেন্টাইনের দিনের মধ্যে দেখা যাচ্ছে যে একেবারে তোমাদের কাছে উদাহরণ আছে যে যদি কেউ কিছু কেনাকাটা করতে চাচ্ছ তিনটের মধ্যে কিছু একটা কিনবা, তাহলে কিন্তু এখন মার্কেটটা কিন্তু ইগনোর করা হচ্ছে। তখন কি করা হচ্ছে, এই যে ফেসবুকের মধ্যে সারাদিন বসে দেখবা বাসার মধ্যে অনেকে আছে, মেয়েরা আছে অনেকে বেশিরভাগ, তারা কি করতেছে এরকম স্ক্রল করে করে বিভিন্ন ড্রেস দেখতেছে, মেকআপ দেখতেছে, বা তুমি মোবাইল কিনতে চাও মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে গিয়ে কিন্তু তুমি আগে মোবাইলটাকে সার্চ করে নিচ্ছ যে তুমি যে মোবাইলটা কিনতে চাচ্ছ, বা ইউটিউবের মধ্যে এখন ভিডিও করা হচ্ছে 20,000 টাকা বাজেটে কি কি মোবাইল আছে, 30,000 টাকা বাজেটে কি কি মোবাইল আছে, অর্থাৎ একেবারে নিত্য নতুন তোমরা নিজের চোখেই দেখছো। এই জিনিসগুলো শুরু হয়েছে 2010-এর পর থেকে, অর্থাৎ এই যে সামাজিক মাধ্যম এইগুলো ব্যবহার করে কি করা হয়, ক্রেতাকে প্ররোচিত করা, অর্থাৎ একটা বিজ্ঞাপন প্রদান করা হয়। এই বিজ্ঞাপন কিসের মাধ্যমে প্রদান করা হয়, এই সামাজিক মাধ্যমগুলোর মধ্যে। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রসারমূলক কার্যক্রম সম্পাদন। এবং এটার মধ্যে কি কি আছে বিপণনে, এটা হচ্ছে বিপণনের বর্তমান সময়কাল, একটা এমসিকিউ যেন থাকতে পারে যে কোনটি বিপণনের বর্তমানের সময়কাল, তাহলে এটা বিপণনের বর্তমান সময়কাল। এটাকে আরেকটা নাম বলা হয় সোশ্যাল মার্কেটিং, এখানে মার্কেটিং মেবি স্পেলিংটা একটু ভুল করে ফেলছি, মার্কেটিং হবে, তাহলে সোশ্যাল মার্কেটিং বলা হয় এটাকে। এবং এরপরে আছে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল, SMS, এই সকল জিনিস ব্যবহার করে আমাদের এই সামাজিক মাধ্যম বা মোবাইল মার্কেটিং যুগের মধ্যে কি করা হয়, পণ্য বিক্রয়ের প্রচেষ্টা করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ইন টোটাল আমাদের বিপণনের ক্রমবিকাশ এই অধ্যায়ে। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র বিপণনের ক্রমবিকাশ সম্পর্কে জানলাম, গত ক্লাসে আমরা বিপণনের ধারণা সম্পর্কে জানছিলাম, এবং আগামী ক্লাসগুলোতে আমরা বাকি বিষয়গুলো, অর্থাৎ বিপণনের গুরুত্ব, বৈশিষ্ট্য এবং বিপণনের মৌলিক বিষয়গুলো জানার পর কিছু উদ্দীপক বা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে বাসায় থাকো, সুস্থ থাকো, সতর্কতা অবলম্বন করে থাকো, ধন্যবাদ।